काचा ना कि भाजा कौन बादाम खाबेन कौन बादाम खेले की उपकार आसले कि बादाम खेले कोनो उपकार आछे बादाम कि आदौ सबार खावा उचित कौन कौन रोगेर क्षेत्रे बादाम खावा भालो ता जानते भिडियोटी शेष पर्यन्त देखुन। आमादेर हातेर खूब काछेई आछे बादाम। आमरा जानी ना बादामेर पुष्टिगुण सम्पर्के। बादामे रयेछे प्रोटीन, प्रचुर क्यालसियाम, मैग्नेशियाम, आयरन, भिटामिन ई, क्यारोटीन, फाइबर, सेलेनियाम, भिटामिन सी, एंटीअक्सिडेंट, अ্যামিনো অ্যাসিড, পটাশিয়াম এবং ओमेगा 3 फैटी অ্যাসিড। এই প্রতিটি উপাদান শরীরের জন্য ভীষণ ভালো। এক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত কাঁচা বাদাম খান তাদের শরীরে এমন কিছু উপাদান প্রবেশ করে যা তাদেরকে একাধিক রোগ থেকে দূরে রাখে। সেই সঙ্গে বাদাম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বাদামে আছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন। বাদামে থাকা প্রোটিন দেহ গঠনে ও মাংসপেশি তৈরিতে সাহায্য করে। বাদামে রয়েছে ফসফরাস যা হাড়ের ক্ষমতা বৃদ্ধি করতে শুরু করে। প্রতিদিন আপনি যদি এক মুঠো করে বাদাম খাওয়া শুরু করেন তাহলে হাড়ের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যাবে। যাদের স্মৃতিশক্তি কম, যারা পড়াশোনা মনে রাখতে পারেন না কিংবা যাদের ব্রেনের কার্যক্ষমতা কম তারা নিয়মিত বাদাম খেলে উপকার পাবেন। বাদামে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার রোগকে প্রতিরোধ করে এবং সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে কোষদের ক্ষত রোধ করে, সেই সঙ্গে ত্বকের ও শরীরের বয়স কমাতেও সাহায্য করে। যাদের শরীরে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেশি তারা বাদাম খেতে পারেন। অনিয়ন্ত্রিত কোলেস্টেরলের কারণে হার্টের রোগে আক্রান্ত হওয়ার হার বৃদ্ধি পায়। তাই হার্টকে সুস্থ রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় বাদাম রাখুন। বাদাম শরীরে ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয়। সেই সঙ্গে বাদাম খেলে হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়। শরীরে ম্যাগনেসিয়ামের অভাবে ব্লাড প্রেশার মারাত্মকভাবে বেড়ে যেতে পারে। যদি বেশি দিন রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে থাকে তাহলে হঠাৎ করে স্ট্রোক, হার্ট অ্যাটাক ও কিডনির সমস্যা দেখা দিতে পারে। তাই এইসব সমস্যা থেকে মুক্তি পেতে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার অর্থাৎ বাদাম খেতে পারেন। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তারা বাদাম খাবেন। বাদাম খেলে ক্ষুধা কমে, ফলে খাওয়ার প্রবণতা কমে। সেই সঙ্গে শরীরে প্রয়োজনের অতিরিক্ত ক্যালোরি জমে ওজন বৃদ্ধির সম্ভাবনা কমে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বাদাম। বাদামে থাকা ম্যাগনেসিয়াম রক্তে উপস্থিত শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এ কারণে ডায়াবেটিকদের নিয়মিত বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। এক গবেষণায় দেখা গেছে নিয়মিত বাদাম খেলে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় 25 থেকে 38% পর্যন্ত কমে যায়। বাদামে আছে ভিটামিন ই। এই ভিটামিন শরীরের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা কোষেদের কর্মক্ষমতা বৃদ্ধি ঘটানোর সঙ্গে সঙ্গে তাদের শরীরে যাতে কোনোভাবে ক্ষতের সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখে। ফলে বয়স বাড়লেও শরীরের উপর তার কোনো প্রভাব পড়ে না। যারা ত্বক ও শরীর ভালো রাখতে চান, চুল সুন্দর রাখতে চান তারা বাদাম খেতে পারেন। বাদামে থাকা প্রোটিন ও ভিটামিন ই ত্বক ও চুলের যত্নে ভীষণ উপকারী। বাদাম ফাইবার সমৃদ্ধ হওয়ায় বাদাম খেলে হজমের গণ্ডগোল দূর হয়। বাদাম খেলে হৃৎপিণ্ড সক্রিয় থাকে, এমনকি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বাদাম। বাদামে থাকা প্রাকৃতিক তেল ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। বাদাম খেলে দাঁতের ক্ষয় প্রতিরোধ হয়। এবার চলুন জেনে নেই কোন বাদাম খাবেন, কাঁচা বাদাম নাকি ভাজা বাদাম, কোন বাদামে বেশি উপকার। কাঁচা ও ভাজা দুই ধরনের বাদামেই রয়েছে উপকারিতা। কাঁচা বাদামে অনেক সময় ব্যাকটেরিয়া থাকে যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার বাদাম ভাজলে বেশ কিছু পুষ্টিগুণ কমে যায়। সুপার শপ থেকে ভাজা বাদাম সরাসরি না কিনে কাঁচা বাদাম কিনে ভেজে খেতে পারেন। বাদামের সঙ্গে অতিরিক্ত লবণ, চিনি কিংবা তেল যোগ করবেন না। बादाम एमन जायगाय संरक्षण करुन जेखाने अतिरिक्त लवण चीनी किंबा तेल थाकबे ना। काचा बादामे थाके फैट कार्बोहाइड्रेट भिटामिनेर मतो विभिन्न उपादान। ये उपादानगुलो शरीरे रोग प्रतिरोध क्षमता बाड़िये तोले। ताई रोज जदि अल्प करे काचा बादाम खेते पारेन ताहले एटी आपनार जोन्नो भीषण उपकारी होबे। काचा बादाम खाबेन तार माने एई नय भाजा बादाम एकेबारेई खाबेन ना। भाजा बादामे थाके भालो कोलेस्टेरल संगे थाके प्रोटीन और फाइबर। ताई भाजा बादाम खेले बदहजमेर समस्या दूर हय, रक्ते शर्करार मात्रा एवं रक्तचाप नियंत्रणे राखते साहाय्य करे भाजा बादाम। भाजा बादाम खेले दाँतेर क्षयो कमे। सूत्रां आपनि निजेई बुझे निन कोन बादाम खाबेन, काचा नाकि भाजा, दुई बादामेई रयेछे अनेक उपकार। बादामेर उपकारिता अनेक बोले एक संगे अनेक बेशी बादाम खेले मारात्मक प्रतिक्रिया होते पारे। चीना बादाम किन्तु आपनार एलार्जी बाड़िये तुलते पारे। लवणयुक्त चीना बादाम आपनार देहे सोडियमेर परिमाण बाड़िये तुलते पारे। रक्तचाप और हार्टेर समस्याओ बाड़िये तुलते पारे। ताई बादाम खेलेओ लवणयुक्त बादाम खाबेन ना। अधिक परिमाणे बादाम खेले स्वास्थ्यगत विभिन्न जटिलता देखा दिते पारे। ताई अतिरिक्त बादाम खावा थेके बिरत थाकुन। बंधुरा केमन लागलो आमादेर आजकेर टिप्स? एरपर स्वास्थ्य और रूपचर्चा विषयक कोन विषये टिप्स जानते चान ता मंतब्य करे जानान। आमादेर हिल लाइफ चैनलटी सबस्क्राइब करुन एबं सबार आगे कार्यकरी टिप्स सम्पर्के जानते बेल बाटने क्लिक करुन। भिडियोटी भालो लागले लाइक दिन एबं बंधुदेर साथे शेयर करुन। सुस्थ थाकुन, सुस्थ राखुन।